بسم الله الرحمن الرحيم العلماء ورثة الأنبياء نبيون جمع الأنبياء আমরা কি এক নবীর ওয়ারিস না সব নবীর ওয়ারিস? তো সব নবীর যে কাজ আমাদের সেই কাজ। এবার যদি আমরা দেখি সব নবীর কাজ কী ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন নবী ছিলেন, আমরা উলামায়ে কেরাম ওই নবীর ওয়ারিস কি ওয়ারিস না? যদি তার ওয়ারিস হয়ে থাকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারা কারা ছিল, মুসলিম ছিল না মুসলিম ছিল? ওনার আব্বা আর যারা মূর্তি পূজা করত তারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ইন্নি দাউতু কওমি ওয়া লাইলা ওয়া নাহারা, আমরা জানি যে নূহ আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারা কারা ছিল, মুসলিম না মুসলিম? এভাবে সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দাওয়াত দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার আগে ওনারা অমুসলিম ছিলেন, নবীজির দাওয়াত পেয়ে মুসলমান হয়েছেন, এরপর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। তো অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়া শুধু নবীওয়ালা কাজ নয়, এটা আম্বিয়াওয়ালা কাজ। আর সব নবী যেই কাজ আমাদের সেই কাজ। তা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের যে কাজ ছিল সেই একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ, বিশেষ করে অমুসলিমদের মাঝে দাওয়াতের কাজ, আমরা এই কাজটা ভুলে গিয়েছি। এবং এটা এত গুরুত্বপূর্ণ একটা কাজ যে কাজটাকে আমরা আমাদের কাজই মনে করি না। আমরা অনেক কাজকে যেটাকে আপনার খুব ন্যূনতম একটা সাধারণ একটা সুন্নত বা গুরুত্বপূর্ণ কাজের সাথেও ওই পরিমাণ একটা কাজ মনে করি না। মানে সবচেয়ে তো আম্বিয়া হলে সকল নবীদের কাজ। সম্মানিত হাজরিন, আমি আমার নির্দিষ্ট বিষয়ের উপর আমি আমার সবক শোনানোর জন্য চেষ্টা করছি। তো অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়ার জন্য মূলনীতি কী, উসুল কী? আমাদের আকাবির আসলাফ তাদের কিতাবগুলির মধ্যে আমরা যদি পড়ে থাকি, উসুল দাওয়া, আসালিব দাওয়া, অন্যান্য যত কিতাবগুলি আছে বা অন্যান্য কিতাবগুলিতে বা আমাদের আকাবিদের উসলুবগুলির মধ্যে দেখি, প্রত্যেকেই প্রথম যে মূলনীতিটা এনেছেন অধিকাংশ কিতাবে, প্রথম মূলনীতিটা হলো দাওয়াতের জন্য, বিশেষ করে অমুসলিমদের মাঝে দাওয়াত যে কাজেই বলি, সবচেয়ে প্রথম যে মূলনীতিটা সেটা হতে হবে আমাদের মধ্যে এখলাস, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য। আমি যে একজনকে দাওয়াত দেবো এই জন্য না মানুষ আমাকে দায়ী বলবে, মানুষ মুসলমান হয়ে যাবে, আমার এই হবে সে হবে, এমনটি নয়। বা শুধুমাত্র এখলাস, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমার এটা হতে হবে, দাওয়াতটা হতে হবে। এখলাস কাকে বলে? আমার মধ্যে এখলাস আছে না নাই আমি বুঝবো কীভাবে? যে আল্লাহর জন্য হতে হবে। আমাদের শেখ হযরত মাওলানা কালিম সিদ্দিকী সাহেব দাওয়াত বারকাতুহুমুল আলিয়া চমৎকার একটা উদাহরণ দিয়ে থাকেন যে আমার মধ্যে এখলাস আছে না নাই আমি বুঝবো কীভাবে। হযরত বলেন যে এখলাসের মাপকাঠি হলো, যে উনি একটা উদাহরণ দেন যে আমার মাদ্রাসা থেকে কিছু উস্তাদ আমার মাদ্রাসা ভেঙে পাশে আরেকটা মাদ্রাসা তৈরি করেছেন। এখন আমার অন্তরের মধ্যে যদি এই অবস্থা তৈরি হয় যে এই মাদ্রাসাটা আমি দেখছি আমার মাদ্রাসা থেকে ওই মাদ্রাসাটা দিন দিন উন্নতি হচ্ছে, বিল্ডিং বাড়ছে, ছাত্র বাড়ছে, আমার মাদ্রাসার ছাত্র কমছে, আমার মুহাজ্জিনরাও তাদের কাছে চলে যাচ্ছে, এমন অবস্থায় আমার অন্তরের মধ্যে যদি এই এই প্রতিক্রিয়া, এই অবস্থা তৈরি হয় যে ওই প্রতিষ্ঠানটা ধ্বংস হোক, ওইটা নিচু হোক, তারটা কম হোক, আমারটা বাড়ুক, তাহলে বোঝা যাবে যে আমার মধ্যে এখলাস নেই। তো আমাকে কী করতে হবে? যে আমার এই জায়গায় উপযুক্ত কোনো মুখলিস ব্যক্তিকে বসিয়ে আমাকে অন্য কোনো কাজ করা, রিক্সা চালানো বা অন্য কোনো কাজ করা, রুজি রোজগারের ব্যবস্থা করা দিতে পারে। আর আমার মধ্যে এখলাস আছে বুঝবো কীভাবে? যে আমার ওই মাদ্রাসা যখন উন্নত হচ্ছে আমার দিল খুশি হবে যে আলহামদুলিল্লাহ, আমি যে কোরআন পড়াতাম, যে কালিমা পড়াতাম, আল্লাহর কথা পড়াতাম, ওই ভাই তো সে একই কালিমা পড়াচ্ছে, সে একই কোরআন পড়াচ্ছে, আমার থেকে ওই ভাই বেশি পারতেছে, আমি যেই সাথীগুলিকে আমার মাদ্রাসায় আনতে পারি নাই সে তাদেরকে আনতে পেরেছে, তো আমার কাজটা ওই ভাই করে দিচ্ছে। অতএব যেহেতু আমার কাজটা ভাইরে করেছে, আমার অন্তরে খুশি হওয়া দরকার, আমি তাকে গিয়ে পরামর্শ দেবো, ভাই তুমি এই কাজটা এভাবে করেন, এভাবে করেন। তো এই অন্তরের মধ্যে যদি খুশি তৈরি হয় আর সন্তুষ্টি তৈরি হয় তাহলে বোঝা যাবে আমার মধ্যে এখলাস আছে। ঠিক শুধু একটা যদি চারটা মাদ্রাসার উদাহরণ, দিনই প্রত্যেকটা কাজ আমার দুশ্মন ব্যক্তিগত কারোর সাথে দুশ্মনী থাকতে পারে, সেও যদি কোনো দিনই কাজ করে আল্লাহর সাথে নিজপতওয়ালা কোনো কাজ করে তার মধ্যেও আমার সম্পৃক্ততা থাকা দরকার। এই জন্য দাওয়াতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, বিশেষ করে অমুসলিমদের মাঝে দাওয়াতের জন্য যে উসুল, যে মূলনীতিটা আমাদের মধ্যে থাকা দরকার, সেটা হলো এখলাস, বিশুদ্ধ নিয়ত, শুধু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দাওয়াত। দ্বিতীয় একটা গুণ, একটা মূলনীতি আমাদের মধ্যে থাকা দরকার যে দাওয়াতের ক্ষেত্রে, সেটা হলো যে উম্মতের দরদ আমাদের মধ্যে থাকতে হবে, উম্মতের ফিকির আমাদের মধ্যে থাকতে হবে। মানুষ জাহান্নামে যাচ্ছে সে দরদ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লম্বা হাদিসের একটা অংশ, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঈমাল ফিকরা, নবীজি সর্বদা উম্মতের ফিকির করতেন। উম্মতের ফিকির কেমন করতেন, উম্মতের ফিকির অবস্থা কেমন ছিল, আল্লাহ পাক কোরআন আল হাকিমের মধ্যে আয়াত নাযিল করেছেন, লাআল্লাকা বাকিউ নাফসাকা আলা আযারিহিম ইন লাম ইউমিনু বিহাযা আল হাদিস আসাফা।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কারণও বর্ণনা করেছেন যে নবীজির অস্থিরতা ব্যথা কষ্টের কারণটা কি ছিল, যে সেই কারণটা ছিল ইল্লাম ইয়ুমিনু, লোকগুলি কেন ইমান আনছে না, আর নবী যুগে ইমান কারা আনতেছিল না, জি কাফের মুশরিক অমুসলিমরা ইমান আনছে না, অমুসলিমরা কেন ইমান আনছে না, এটা ছিল নবীজির ব্যথার কারণ, এটা ছিল নবীজির অস্থিরতার কারণ। তো আমার আশপাশে কত অমুসলিম যারা চিরস্থায়ী জাহান্নামে যাচ্ছে, মরবে তো জাহান্নামে যাবে, কয়দিন তাদেরকে আমি আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছি, কয়দিন তাকে আমরা আগুন থেকে বাঁচানোর ফিকির করেছি। সম্মানিত হাজরিন, এই জন্য উম্মতের দরদ, উম্মতের ফিকির, এটা একটা উসুল আমাদের অন্তরে রাখতে হবে দাওয়াতের জন্য, বিশেষ করে অমুসলিমদের মাঝে দাওয়াতের জন্য এই গুণ, এই ফিকিরটা আমাদের মধ্যে থাকা দরকার। আমরা এই বিষয়ে একটা ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই। সৈয়দ আমাদের এই দেশের মধ্যে যারা ইসলাম প্রচার করেছেন আমাদের ভারত উপমহাদেশের মধ্যে, একজন অন্যতম হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহ। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ উনি এত মকবুল কীভাবে হলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর উস্তাদ ছিলেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহ। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহ উনি একদিন আসছেন, এসে আগের জমানায় পিসসাহেবরা মুরিদদের কাছে আসতেন, এখন এখন যেমন আমরা যারা মুরিদরা পিসসাহেবের কাছে যাই, আগের জমা এখন আলহামদুলিল্লাহ আসেন, তো আগে বিশেষভাবে তাদের ইসলাহর জন্য আসতেন অনেক সময়। তো খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কাছে আসছেন, এসে একদিন হঠাৎ করে বলতেছিলেন, হয়তো পরীক্ষার জন্য বা যে কোনো কারণে বলছেন, যে আগামী কেউ নেই, শুধু উনি একা, যে আগামীকালকে যারা আমার পিছনে ফজরের নামাজ পড়বে এরা জান্নাতি, আর এই খবরটা যে অন্যের কাছে পৌঁছাবে সে হলো জাহান্নামী। এখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ সবাইকে মানে খুব টেনশনে পড়ে গেছেন, উনি শাইখের খেদমত করে শুয়ে দিয়ে উনি বের হয়ে গিয়েছেন, প্রত্যেকটা ঘরে ঘরে দরে দরে যা নক করছেন যে ভাই আগামীকালকে ফজরের নামাজটা আমার শাইখের পিছনে পড়বা। বলে কেন? বলে তোমরা যদি ফজরের নামাজটা আমার শাইখের পিছনে পড়ো তোমরা জান্নাতি হয়ে যাবা। তো সারা রাত মেহনত করে তাহাজ্জুদের সময় আবার চলে আসছে, তাহাজ্জুদের সময় এসে উনি আবার ওনার শাইখকে ডেকে দিয়েছেন বা ওনার যে নিয়মিত আমল করেছেন, ফজরের সময় পুরো মসজিদ ভরা, বারান্দা ভরা। এবার নাম মানুষজন চলে যাওয়ার পর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার আজকে এত মানুষ কেন? বলে হুজুর আপনি না বলেছেন যারা আপনার পিছনে নামাজ পড়ার জান্নাতি, এই লোকগুলি জান্নাতের আশায় আপনার পিছনে নামাজ পড়তে এসছে। বলে এই খবর তাদের কাছে কে পৌঁছেছে? অবশ্যই তুমি, কারণ তুমি ছাড়া তো এই খবর কেউ জানে না। তো উনি বললেন যে তুমি কি জানো না যে আমি আরেকটা কথা বলেছিলাম, যারা এই খবর অন্যের কাছে পৌঁছাবে তারা জাহান্নামী, যে তুমি এই কথা জেনেও কেন এই কাজটা করলে? উনি কতক্ষণ চুপ থেকে বললেন যে হযরত আমি এই চিন্তা ভাবনা করে দেখেছি আমার মতো এক মঈনুদ্দিন যদি জাহান্নামে পড়ে হাজারো মানুষ জান্নাতি হয়ে যায় মনে হয় আমার দিন শান্ত হবে, আমি প্রশান্তি লাভ করব। আল্লাহ উনি ওনার সাহেব দোয়া করলেন, বুকে বুক ধরিয়ে ধরলেন, যাও তুমি যেদিকে তাকাবে যেদিকে যাবে ওইদিকে তোমার হাতে মুসলমান হবে। মানুষ এরপরে উনি যেদিকে গিয়েছে সবচেয়ে বেশি ওনার হাতে মুসলমান হয়েছে। তার মূল কারণ ছিল এই এই উসুল, এই মূলনীতি উনি বহন করেছেন যে উম্মতের দরদ আর ফিকির আর ব্যথা আর মায়া। সময় দা হাজরিন, আমাদের তৃতীয় যে গুণটা আমাদের মধ্যে একটা মূলনীতি দাওয়াতের, অমুসলিমদের মধ্যে দাওয়াতের ক্ষেত্রে যে একটা মূলনীতি থাকা দরকার, সেটা হলো বিশেষ করে আমরা যাদেরকে দাওয়াত দিব, অর্থাৎ একজন অমুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বা যাদের যে সমস্ত অমুসলিমদেরকে দাওয়াত দিব তাদের সম্পর্কে কমপক্ষে প্রাথমিক সম্যক ধারণাটা থাকা দরকার। যদি আমার এই বিষয়ে ধারণা না থাকে তা দেখা যাবে আমি একজনকে দাওয়াত দিচ্ছি বা তার সম্পর্কে যদি ধারণা না থাকে, আমি একবার এক ভাইকে দাওয়াত দিচ্ছিলাম, আমি ওনাকে তাওহীদের ব্যাপারে দাওয়াত দিচ্ছি, একজন হিন্দু, পরে সে নিরোগকারী ছিল, পরে জানতে পারলাম তাকে দাওয়াত দেওয়ার পর আমি তখন যা দাওয়াত দিয়েছি উনি বলছে আমি তার সাথে একমত। তো পরে জানতে পারলাম তার বিশ্বাস আমার, আমি তার বিশ্বাস ছিল অন্যতা, তার সম্পর্কে আমি জানা থাকলে আমি তাকে এই বিষয়ে দাওয়াত না দিই অন্য বিষয়টা আমি দাওয়াত দিতাম। এই জন্য এটা জরুরি। দাওয়াতের ক্ষেত্রে একটা মূলনীতি উসুল হলো আমাদের আসলাফদের, যে আমি যে দাওয়াত দিচ্ছি আমার শতভাগ আমার এই ব্যাপারে একই থাকা, আমার বিশ্বাস থাকা যে আমি যেটার ব্যাপারে দাওয়াত দিয়েছি, আমি ইসলামের দাওয়াত দিচ্ছি, আমি যে বিষয়ে দাওয়াত দিচ্ছি আমার ইমানে বা আমার এতে যদি কমজোরি থাকে তাহলে মুশকিল, এই জন্য আমার শতভাগ বিশ্বাস এর মধ্যে থাকা। আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে অমুসলিমদের মাঝে তাদের পরিভাষাগুলির দিকে খেয়াল করে তাদেরকে দাওয়াত দিব। অনেক সময় একজন মানুষকে আমি দীর্ঘ সময় ইসলামী পরিভাষা দাওয়াত দিলাম, মনে করে জান্নাত জাহান্নামের কথা বললাম, সে জান্নাতও জানে না জাহান্নামও জানে না, কিন্তু তাকে যদি জান্নাতের জায়গায় নরক বলে পরে জান্নাতের পরিচয়টা করিয়ে দেয়, তো তাদের পরিভাষাগুলি যদি আমরা ব্যবহার করি তাহলে দাওয়াতটা তার গ্রহণ করতে সুবিধা হয়। আরেকটা মূলনীতি হলো দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, একজন অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তার জন্য প্রস্তুতি নেওয়া, আমি কীভাবে দাওয়াত দেবো, কী বিষয়ে কথা বলবো। এর থেকে সবচেয়ে বড় প্রস্তুতি যেটা সেটা হলো তার জন্য দোয়া করা, সেটাতে তাহাজ্জুদ পড়ে তার জন্য নাম ধরে দোয়া করা, কান্নাকাটি করা, কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এই জন্য আল্লাহ পাকের কাছ থেকে তার হেদায়াত চেয়ে নেওয়া, আল্লাহ পাকের কাছ থেকে তার হেদায়াত গ্রহণ করে নেওয়া, কবুল করে নেওয়া, এই জন্য এটা হলো দাওয়াতের বড় প্রস্তুতি, আমি যার কাছে যাবো তাকে দাওয়াত দিব। আরেকটা হলো দাওয়াতের উসুলের মধ্যে, যে দাওয়াতের আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে
প্রমাণহীন কথা পরিহার করব। দেখা গেলো আমার প্রমাণ নেই এমন কথা, বা আমি একজন শুনে শুনে কোনো একটা কথা তাকে বললাম, দেখা গেলো পরবর্তীতে আমার লজ্জা পাওয়ার জন্য এটি যথেষ্ট হয়ে যাবে। এই জন্য কোনো প্রমাণহীন কথাবার্তা তাদের সামনে বা শক্তিশালী প্রমাণ ছাড়া কোনো কথা তার সামনে না পেশ করা। আরেকটা হলো মাদ্রুর বুদ্ধি, তার চিন্তাধারার প্রতি খেয়াল রাখা। আমাদের দাওয়াতের জন্য সবচেয়ে বড় আরেকটা গুরুত্বপূর্ণ দায়ীর যে সিফটটা বা দায়ীর মধ্যে যে মূলনীতিটা থাকা দরকার, সেটা হলো যে আমি দাওয়াতের জন্য ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরাহু মুহতাদুন, যে দাওয়াতের কোনো প্রতিদান না চাওয়া, অর্থাৎ বাস শুধুমাত্র আল্লাহ পাকের কাছ থেকে আমি আর বিনিময় নিব, বিনিময় শুধু আল্লাহ পাকের কাছ থেকে, অন্য কার কাছ থেকে তাদের কাছে বিনিময়ের আশা করে তাদের কাছে দাওয়াত না দেওয়া। আমি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একটা বলি হলো, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমার কাছে উনি একটু প্রমাণ প্রস্তুত করলো, কিন্তু আমি কোনো প্রমাণ আমার কাছে নেই অথবা আমার কাছে তাহকিক নেই, আমি আমার কাছে প্রশ্ন করলো আমি উত্তর দিয়ে দিলাম। অনেক সময় আমাদের হয় যে আমাকে প্রশ্ন করেছে আমি মুফতি সাহেব, মৌলানা সাহেব, বহু সাহেব, তো এখন উত্তরটা না দিতে পারলে কেমন জানি হয়, কী মনে করবে, প্র্যাকটিসের ব্যাপার সেবার আছে বলে, এমনটি না, আমি না জানা থাকলে আমি বলবো যে হ্যাঁ আমার এই বিষয়টা জানা নেই, আমি আর একটু তাহকিক করার জন্য বা একটু বিশ্লেষণ করার জেনে নেওয়ার জন্য আমি সময় নেব। আমাদের সবাই যদি সব বিষয় জানা থাকতে হবে, কোনো জরুরি বিষয়ও না, আর এতে মানবজ্যোত কমে না, ইনশাল্লাহ বাড়বে। এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হলো যে যুক্তিহীন তর্ক থেকে বেঁচে থাকা, অর্থাৎ আমি এমন বিষয় তর্ক বিতর্ক করলাম যেরকম যুক্তি না, অযৌক্তিক একটা বিষয়ে আমি দাওয়াত দিতে গিয়েছি একটা বিষয়ে, এবং সে মনে করেন রাজনৈতিক বা কোনো একটা প্রেক্ষাপট নিয়ে সে আলোচনা করে দিল, ওইটা আমার বিষয়ের সাথে সম্পৃক্ত না বা যুক্তি আসে না, অযৌক্তিক কোনো বিষয়ের সাথে বিতর্ক থেকে আমি বেঁচে থাকবো, এটা একটা আকাবির রাসূলুল্লাহর মূলনীতি। আরেকটা মূলনীতি হলো দাওয়াতের ক্ষেত্রে অমুসলিমদের মাঝে, যে আমরা যাদেরকে দাওয়াত দেবো, মাদ্রু যাকে দাওয়াত দিচ্ছি সে যদি কথা বলে তার কথাগুলি মনোযোগ সহকারে শোনা। অনেক সময় আমরা মনে করি আমরা তাকে কথা বলারই সুযোগ দিই নাই, হয়তো সে অনেক কথাই আমাকে বলছে, আমি যদি তাকে মূল্যায়ন না করি, তার কথাটা পুরাটা না শুনি, অর্ধেক বলেছে আর বাকি অর্ধেক আমি ধারণা করে নিয়েছি যে না এটা এই বলতে পারে, হয়তো বা উনি এটা বলবেন না অন্য একটা কথা বলবেন, তা আমি অর্ধেক শুনে ওইটার উপরে উত্তর দেওয়া শুরু করে দিলাম, এতে যাকে দাওয়াত দিচ্ছি সে আমার কথাটা গুরুত্বের সাথে শুনবে না। আমি যদি তাকে গুরুত্ব দিয়ে তার প্রশ্নটা শুনি, তার কথাটা মনোযোগ দিয়ে শুনি, এরপরে সে আমার কথাটা আরও মনোযোগ দিয়ে শুনবে। অনেক সময় দাওয়াতের ক্ষেত্রে অমুসলিমদের দাওয়াত দিতে গেলাম, সে এমন একটা প্রেক্ষাপট আমার সামনে পেশ করলো যেটা আমার অবস্থানের বিপরীত যায়, কিন্তু কথাটা সত্য, ঘটনাটা বাস্তব, বিষয়টা সত্য, এই সত্য বিষয়টাকে অস্বীকার না করা, মেনে নেওয়া, কারণ এটা তো সত্যই, কিন্তু আমি করছি কি কোনোরকম তার সামনে উপস্থিত মানে গায়ের জুড়ে গা ঢাকার জন্য আমি কথা এদের সাথে ইয়ে করে আমি এটাকে ইয়ে করার চেষ্টা করছি, অর্থাৎ আমি এটাকে এড়ানোর চেষ্টা করছি, কিন্তু এটা তো বাস্তব একটা জিনিস, বাস্তবতা হলে কোনো সত্য জিনিস না, মেনে নিব, সমস্যা নেই। দাওয়াতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অমুসলিমদের জন্য দোয়া করা। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম একটা হারানো সুন্নত, অমুসলিমদের নাম ধরে হেদায়েতে দোয়া করা। রাসূলুল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিসের বরকতে হেদায়েত পেয়েছেন, নবীজি দোয়ার বরকতে হেদায়েত পেয়েছেন, আবু হুরায়রা আম্মু কিসের বরকতে নবীজি নাম ধরে দোয়া করেছেন, এরকম হাজারো ঘটনা আছে সিরাতের কিতাবের মধ্যে যে নবীজি অমুসলিমদের নাম ধরে হেদায়েতে দোয়া করেছেন। তো এই জন্য তাদের জন্য দোয়া করা, কারণ হেদায়েতের মালিক আল্লাহ, উনি ছাড়া আর কেউ হেদায়েত দিতে পারবেন না, আমি আপনি চাইলেও পারবো না। দাওয়াতের পদ্ধতিগুলি একটা উসুল হলো, দাওয়াতের পদ্ধতিগুলি আমরা গ্রহণ করবো কোত্থেকে, দাওয়াতের পদ্ধতি গ্রহণ করবো আমরা সিরাত থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নবুয়াতের নূর থেকে। আমরা অনেক সময় মনে করি যে দাওয়া মুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য তাদের মন্ত্র জানা থাকতে হবে, তাদের ধর্মীয় বিভিন্ন বিষয়গুলি, বিভিন্ন শ্লোক, বিভিন্ন তথ্য, বিভিন্ন উদ্ধৃতিগুলি আমরা মুখস্থ থাকতে হবে, তাহলে দাওয়াত দেওয়া যাবে না, দাওয়াত দেওয়া যাবে না, বিষয়টি সঠিক নয়। দাওয়াত দেওয়ার জন্য আমরা আমাদের সাথীদের সামনে একটা সবক শোনাই দাওয়াতের ক্ষেত্রে, তাই দাওয়াতের উসুল হলো, দাওয়াতের নেশা হলো কোরআন ও সিরাত, মন্ত্রতন্ত্র যা আছে সব হলো সালাত। দাওয়াতের উসুল কি কোরআন ও সিরাত, দাওয়াতের মূলনীতি যেটা আমরা নিব, মন্ত্রতন্ত্র যা আছে সব হলো সালাত। আমি খাবার খেতে গেলাম, যদি আমাকে সালাদ দিল, বিরিয়ানি না দিল, তাহলে আমি শুধু সালাদ খেয়ে আমার পেট ভরবে না, বিরিয়ানি দিল সালাদ না দিলেও আমার খাবার হয়ে যাবে। এই জন্য দাওয়াতের মূল বিষয়গুলির মধ্যে থেকে আমি কোরআন এবং সিরাতকে সামনে রেখে আমি দাওয়াত দেওয়ার চেষ্টা করব। আরেকটি দাওয়াতের মূল নীতি হলো, যিনি দাওয়াত দেবেন তিনি দুনিয়া মুখ বিমুখ হবে। আমি যিনি দাওয়াত দেব দুনিয়ার বিমুখ হওয়া, আখিরাতমুখী হওয়া, আল্লাহমুখী হওয়া। দায়ীকে দাওয়াতের জন্য সবচেয়ে যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো
তাড়াহুড়া না করা। আমি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একটু উসুল, যে আমি একজনকে দাওয়াত দিলাম, আমরা মনে করি একদিন দুই তিন ঘন্টা কথা বলে আমি তাকে এখনই মুসলমান বানিয়ে ফেলবো, কিন্তু ওই লোকটা উনি আপনার 15 বছর তার জীবনের 30-25 বছর তার জীবনে একটা বিশ্বাস লালন পালন করছে, আর আমি 2-3 মিনিটের দাওয়াত দিয়ে তাকে মুসলমান বানিয়ে ফেলছি। যদি এক দুই দিন দাওয়াত না দেওয়ার পরে সে মুসলমান না হয়, তো আমরা এই আয়াতটা মনে করা শুরু করি যে খতম আল্লাহ আলা কুলুবিহি, মনে হয় আয়াত তার জন্যই নাজিল হয়েছে। মানে আমাদের কথা ভাবটা এরকম হয়, রসুল নবী আলহি সালাতামের আমরা ইতিহাস সিরাত দেখি যে রসুল্লাহ সাল্লাম মক্কি কত বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, দাওয়াতি কাজ করেছেন, নহাজিরা কত বছর দাওয়াত দিয়েছেন। এই জন্য তাড়াহুড়া না করা, আজকে দাওয়াত দিয়ে আজকে এখনই মুসলমান হয়ে যেতে এমন না, আমি আমার মেহনত চালাতে থাকবো, চেষ্টা চালাতে থাকবো, তাকে বোঝানোর জন্য চেষ্টা করবো। এই জন্য দাওয়াতের ক্ষেত্রে তাড়াহুড়া করার চেষ্টা করবো না। সময় তো হাজির, আমার সময় শেষের দিকে আমি সর্বশেষ আর একটি বিষয়ের উপরে দাওয়াতের এই গুরুত্বের সাথে সাথে একটা বিষয় সবক শোনানোর চেষ্টা করছি। এই দাওয়াত বিশেষ করে অমুসলিমদের মাঝে, দাওয়াত আমাদের দেশের মধ্যে সবচেয়ে আমার বিশেষ করে অবহেলা বা আমরা সব কাজের জন্য, আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আজকে আমাদের এলাকায় কোনো মসজিদের ইমাম সাহেব যদি টুপি ছাড়া পাঞ্জাবি ছাড়া এক সপ্তাহ ইমামতি করে, তার ইমামতি থাকবে? কার কার এলাকার ইমাম সাহেব ইমামতি থাকবে? এটা হাত তুলে দেখাবেন যে আমার এলাকার ইমাম সাহেব ইমামতি থাকবে টুপি আর পাঞ্জাবি ছাড়া ইমামতি করলে? আচ্ছা, টুপি আর পাঞ্জাবি পরা শরীয়তের বিধানটা কি? শুননা, কিন্তু একজন অমুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়ার শরীয়তের বিধান কী? আমার ছোট্ট পড়াশোনা, আমি যতটুকু আমার কাছে অনেকগুলো ফতোয়া সংগ্রহ আছে দারুল দেওবন্দ থেকে নিয়ে, সব জায়গার মধ্যে লেখা আছে, অধিকাংশ জায়গায় লেখা আছে অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়া ফরজ কেফায়া। জিনিসটা আইন হোক আর কেফায় হোক, জিনিসটা কিন্তু ফরজ। আর নফল সুন্নত এগুলো অবশ্যই গুরুত্ব আছে, তার থেকে ওটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা একটা ফরজ কেফায়া তরক করছি এই বিষয়ে কিন্তু কোনোদিন এহসাস আমার মধ্যে আছে? আর একটা ফরজ তরক করা সবার কাছে না গুনাহ কাজ, আমি যেটা গুনাহ করছি সেই অনুভূতিও আমার মধ্যে নেই। সময় তো হাজির, এর জন্য আমি সর্বশেষ আপনাদের সামনে অনুরোধ করব, আজকে আমাদের দেশে মানুষ দলে দলে খ্রিস্টান হচ্ছে, যেটা আমার আপনার দায়িত্ব ছিল যে আমরা অমুসলিমদেরকে দাওয়াত দেবো, ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানাবো, এই দাওয়াতকে ভুলে যাওয়ার কারণে তারা দাওয়াত দিয়ে আমাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। পুরো বাংলাদেশে কঠিন অবস্থা। এই বিষয়গুলো আমরা জেনে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় মুসলমান ইসলামী পরিভাষা ব্যবহার করে, কোরআন ব্যবহার করে মানুষ দলে দলে খ্রিস্টান বানাচ্ছে। এই জন্য আমাদের এই বিষয়ে কান সতর্ক রাখা, আমাদের এই বিষয়গুলি ফিকির করা, মানুষ কাদিয়ানি হচ্ছে, গুরুত্বপূর্ণ আপনাদের কথা শোনাবেন কাদিয়ানি বিষয়ে। বিষয়ে আমি শুধু মুসলমান যে খ্রিস্টান হচ্ছে এই বিষয়ে আমি আধা মিনিটের মধ্যে শেষ করছি, শুধু একটা ফেরত বলছি আমার দেখা মতো। আমরা একবার কুড়িগ্রামে গিয়েছিলাম, কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানা আনন্দবাজার চরগড় কুণ্ডল গ্রাম, একটা গ্রামে 4টা গির্জা, একজন ইমাম 7 বছর ইমামতি করেছে, ইমামতি করে এখন খ্রিস্টান হয়ে গেছে, আজ উপদি সে খ্রিস্টান, তার নাম হলো আজগর আলী, বাড়িতে খ্রিস্টান বানিয়ে তার বাড়িতে গির্জা তৈরি করে এখন পর্যন্ত সে খ্রিস্টান, আজকে পর্যন্ত খ্রিস্টান। আমরা গিয়েছিলাম ঝিনাইদাতে, আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব রহিমুল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেছিলেন, ওখানে গিয়ে দেখি পীর সাহেব খ্রিস্টান, স্বাস্থ্য বিরোধী জামিয়া, সে পীর ছিল, পীর থেকে খ্রিস্টান হয়ে গেছে। আমরা মানিকগঞ্জে গিয়েছি, গিয়ে দেখি এক গ্রামে 18 পীর, একজন হলো খ্রিস্টান পীর, আপনার তোরাবালি পীর। কয়েকদিন আগে একজন খ্রিস্টান পীর আমাকে, একজন আমাকে কিছুদিন আগে ফোন দিয়েছে নড়াইল থেকে, বলে হুজুর আমি মুফতি আব্দুল কাদের সৌরভ বলছি নড়াইল থেকে, চিনতে পেরেছেন? আমি বললাম মুফতি আব্দুল কাদের সৌরভ নামে কাউকে চিনি না, তবে মুরতাদ আব্দুল কাদের সৌরভ নামে একজনকে চিনি, বলে হ্যাঁ উনি আমি বলছি। এরকম আজকে পুরো বাংলাদেশে কঠিন এক অবস্থা, মানুষ দলে দেখে আমাদের ঢাকা শহর সব বিভিন্ন খ্রিস্টান হচ্ছে। এই জন্য এই বিষয়গুলো আমরা সতর্ক থাকবো। কোরআন বিশেষ করে অনলাইনে কিতাবুল মুকাদ্দাসটা তারা ব্যাপকভাবে পেশ করছে, ব্যাপকভাবে পেশ করে তারা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। এই বিষয়গুলি কিতাবুল মুকাদ্দাস ইঞ্জিল বলে মানুষের ধোঁকা দিচ্ছে, ধোঁকাগুলি সম্পর্কে আমরা সতর্ক করার চেষ্টা করবো, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবো। আমি সর্বশেষ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, ওনারা আমাকে সবক শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহবাক আমাদের মুরব্বীদেরকে কবুল করুন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহবাক আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। ও আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক শুক্রিয়া শ্রদ্ধেয় আলোচক মুফতি জুবায়ের আহমেদ হাফিজ।